তো এই মুহূর্তে আমার ঘরে একটা অলরেডি আমি অনলাইনে ফ্লিপকার্ট থেকে একটা স্টিকার অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে গৌতম বুদ্ধের একটা স্টিকার, গৌতম বুদ্ধের একটা গাছ। দেখতে পাচ্ছো বাপ্পা দা, আমাদের দাদা, সে কিন্তু নিজ দায়িত্বে কিন্তু এটা কেটে নিচ্ছে, আর আমি যেহেতু এটা মেলাতে পারছিলাম না কোনোভাবেই, আমি কালকে থেকেই চেষ্টা করছিলাম মেলাতে, কিন্তু মেলাতে পারছিলাম না। তো বাপ্পাদাকে আমি বললাম, বাপ্পাদা রিকোয়েস্ট করলাম যে আমার এটা মিলিয়ে দাও একটু। এবার ওয়ালে যেহেতু লাগাবো, ওয়ালে কোথায় লাগাবো আমি বুঝতে পারছি না, বাপ্পাদাকে দায়িত্ব দেওয়া হয়েছে, লোকেশনটা দেখে নেবে। আর সঙ্গে রয়েছে এখানে মিঠুন আঙ্কেল আমার, ঠিক আছে, যাকে তুমি তোমরা সবাই দেখেছিলে ওই রজনীগন্ধার বাগানে দুজন ছিলাম, সেই মিঠুন আঙ্কেল এই মুহূর্তে রয়েছে, শুয়ে রয়েছে, ঠিক আছে, রেস্ট করছে একটু। আর আমার রুমে অলরেডি রয়েছে, তারা দুজনেই এসছে এবং আমাকে হেল্প করছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি, না হলে পরে বলবে শুভঙ্কর তুমি ওয়ালে স্টিকার লাগিয়েছো, আগে বললে না আমাকে, তো তোমরা সবাই হয়তো সবাই বলবে আমাকে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা। বাপ্পাদা হাই, একদম তুমি আমাকে করে দেবে তো? হ্যাঁ একদম করে দেব, কোনো চিন্তা নেই, হ্যাঁ আপনারা সবাই দেখতে পারবেন আমরা এই স্টিকারটাকে। হ্যাঁ, ও হো 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 হো, আমার আঙ্কেল আবার এখানে বসে বসে ছোলা, আমার মানে কি প্রতিদিন ছোলা আর বাদাম ভিজিয়ে রেখে খাই, তো তো আমি ছোলাটা সবসময় খাই, বাড়িতে সবসময় থাকে আমার, 24 ঘন্টা আমার ভেজানো থাকে পারে, তো আমি প্রায় খুব কমই খেতে পারি, কেননা কাকা এলেই কিন্তু এটা অ্যাটাক হয়ে যায়, এই বাটিতে অ্যাটাক হয়ে যায় এবং কাকাই কিন্তু খেয়ে শেষ করে ফেলে, ঠিক আছে, তো কাকাই খেয়ে ফেলে, কাকা খুব ভালোবাসে এটা এবং আমিও খুব খাই, এবং তোমাদেরকে সবাইকে বলবো তোমরা নিয়মিত কিন্তু ছোলা খাবে, ঠিক আছে, ছোলা ভিজিয়ে রাখবে রাত্রে এবং সকালে উঠে খাবে, খুব ভালো হেলদি খাবার একটা, ঠিক আছে। তো বসে বসে খাচ্ছে, দেখতে পাচ্ছ, তো এই হচ্ছে ব্যাপার, ঘরের মধ্যে রয়েছে এই মুহূর্তে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই স্টিকারটা লাগানোর পরে কিন্তু আমি আবারও ভিডিও করব, কেমন হয়েছে সেটাও কিন্তু দেখাবো। তো এই মুহূর্তে লোকেশন, বাপ্পাদা বাপ্পাদা এটা কি এখানে লাগলে ভালো হবে? করে দিচ্ছি আমি, বলে দিচ্ছি, তুমি বল লোকেশনটা দেখো তুমি, না না এখানেই লাগালে ভালো হবে, না ঘরের অন্য কোথাও লাগালে ভালো হবে? হ্যাঁ এখানে আমার কম্পিউটার টেবিল থাকবে, তো আমি তাহলে এই জায়গাটাকে আমি ঠিক আছে, বাপ্পাদা বললো সাজেস্ট করলো ওখানে লাগানোর জন্য, না না এই গাছের গাছের গোড়াটা না একদম সাইডে নিয়ে যাও, শোনো না একদম সাইডে, একদম সাইডে, একদম সাইডে, বলো তো কেন? কারণ ওই যে পাতাগুলো না, পাতাগুলো তো এই পর্যন্ত আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু নিচে লাগাতে পারো, একটু নিচে লাগাতে পারো, অসুবিধা নেই, একটু নিচে, একটু নিচে করো, হ্যাঁ বাপ্পাদাই বাপ্পাদা বলছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে, তোমরা সবাই দেখো ভিডিওটা, আর লাগাচ্ছে, লাগানো হচ্ছে, আর একটু হেল্প করতে হবে আমাকে বাপ্পাদাকে, কারণ বাপ্পাদা একা একা পারবে না, আমাকে একটু সাপোর্ট দিতে হবে, তাই ভিডিওটাও করার মতো কে করবে আর, ওই যে এখানে বসে তো উনি তো খাচ্ছে, আবার উনি তো আবার খাদ্য রসিক লোক, খাওয়া পেলে আবার উঠে উঠতে পারে না, কোথাও যেতে পারে না, মানে খাওয়া দেখলে প্যারালাইসিস রোগীর মতো এক জায়গায় বসে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ছোলা খাচ্ছে বসে বসে, ঠিক আছে, এদিকে আবার গান চলছিল, গান কাঁচা বাদাম, কাঁচা বাদাম, মানে যেগুলো উপকারী জিনিস ওগুলোই খায়, খারাপ জিনিস খায় না। তো বাপ্পাদা কিন্তু খুব চেষ্টা করছে লাগানোর, ঠিক আছে, হিসেব মেলাচ্ছি খুব, দেখো তোমরা, হ্যাঁ বাপ্পাদা কি প্রবলেম কোনো অঙ্কে, অঙ্কে কোনো প্রবলেম? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তো তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, লাইফস্টাইল যা করি না করি যাই পারি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে, আর ব্লগ ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে তোমরা সবাই, অনেকেই দেখছো ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করো নি এখনো, ঠিক আছে, দেখো তোমরা যদি সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমাদের আগ্রহ বাড়ে, আমরা কিন্তু পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দিতে একটা উৎসাহ পাবো, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওর নিচে লেখা আছে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে যেটার ভয় ছিল, হ্যাঁ মানে খুঁজে 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 কি এটা, কাজু বাদাম, দেখতে পাচ্ছ মানে আমি কাজু বাদাম খাই, এগুলোই খাই আর কি, তো ঘরে এসে কোথায় কোথায় কি আছে আমার সবাই জানে, তো এই পেয়ে গেছে, এ খেয়ে নিচ্ছে, মানে যার মানে কি বলবো আর, ধান্দা যেটা আর কি, মুদ্রা বাংলা কথায় খাওয়া কোথায় আছে, মানে এখন এখনো খাচ্ছে, সেই তখন দেখেছো খাচ্ছে, এখনো খাচ্ছে, এই যে কাজু বাদাম খাবে না, কাজু বাদাম খাবে না,
কাজু বাদাম কে খায় না খায় বলো তো? হ্যাঁ, এই পেয়ে গেছে, ওখানে ছিল। আমাকেও দুটো দেও। দুটো না, একটা দেবো। কাজু বাদাম দিল আমাকে দুটো। তো কাজু বাদাম খাচ্ছি, এদিকে বাপ্পা দা এদিকে কাজ করছে ঘরের মধ্যে। আর এই যে যা কাজ যেটা, ঠিক আছে, খাওয়ার কাজ খাওয়া করছে, দেখতে পাচ্ছো, খেয়ে নিচ্ছে। আবার ভেজাতে হবে আমার, কালকে সকালের জন্য, সকালে আবার খাবো আমি। তো এটা আঙ্কেল এর আগেও খেয়েছে, আজকেও খাচ্ছে, ঠিক আছে। এবং এটা সবাই খাবে, প্রত্যেকে খাবে। ছোলা, কাঁচা ছোলা, কাঁচা বুট, বাদাম, যাই আছে ভিজিয়ে রাখ, অঙ্কুরিত হিসেবে তোমার কিন্তু খাবে সবাই। খুব ভালো হেলদি খাওয়া, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আমি দেখিয়ে দেবো লাগানোর পরেও, আমি ভিডিও করব কেমন হয়েছে সেটিংসটা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই। তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো না, ভিডিওটা দেখছো, আমাকে দেখছো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, কেউ সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। তো প্রচণ্ড পরিমাণে মানে কি খুব কষ্টের কাজ এটা, ঠিক আছে, কারণ হাওয়া ঢুকে যায়, ঠিক আছে। ওই স্টিকারটার ভেতরে হাওয়া ঢুকে গেলে কিন্তু হয় না, তো খুব সূক্ষ্ম কাজ। আর সূক্ষ্ম কাজটা এই বাপ্পাদা কিন্তু এই মুহূর্তে করছে, খুব মন দিয়েই করছে, এবং তার সঙ্গে সহযোগী হিসেবে আমি রয়েছি। আর এদিকে তো আমাদের সাহেবের ফোন এসেছে, দেখতে পাচ্ছে, শুয়ে শুয়ে খাওয়া হলো, এখন রেস্ট করছে, ঠিক আছে, খাওয়ার পরে একটু রেস্ট করতে হয়। আর এদিকে কিন্তু কাজ কিন্তু মানে করেই যাচ্ছে, বাপ্পাদা কিন্তু কাজ চোখ করেই যাচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। খুব মানে কঠিন কাজ, মানে কাজটা খুব কঠিন, স্টিকার লাগানো না, হাওয়া ঢুকে গেলে কিন্তু ফুলে ফুলে থাকে, তো দেখতে খারাপ লাগে, তোমরা হয়তো অনেকেই জানো, ঠিক আছে। আর স্টিকারটা লাগানোর পরে আমি তোমাদের সঙ্গে ভিডিও করবো একটা, পরে দেখাবো আমি, এখন একটু কাজ করি দাদার সঙ্গে, ঠিক আছে। দাদা একা একা কাজ করছে, তো আমি একটু হেল্প করি দাদাকে, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে, বাপ্পা দেখা। চলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, ফিরছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই অবশ্যই ভালো থাকবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ।